হ্যালো ফ্রেন্ড, একটি বড় গুড নিউজ চলে এসেছে। এবছর এনবিউ ডিপার্টমেন্ট অফ ল বিএলএলবি কোর্সে ভর্তি প্রক্রিয়া নোটিফিকেশন আউট হয়ে গেছে। এটা আউট আজকেই হয়েছে 29/5/2023। তো অ্যাকচুয়ালি নোটিফিকেশনে কী লেখা আছে সেটা বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু দ্য ফার্স্ট সেমিস্টার অফ 5-ইয়ার ইন্টিগ্রেটেড বিএলএলবি অনার্স কোর্স ফর দ্য সেশন 2023-2024 ফ্রম 2/6/2023-2/6/2024 অন অনলাইন পেমেন্ট অফ রেস 500 জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং রেস 200 ফর SC/ST ও PWD ক্যান্ডিডেটস। নোটিফিকেশন আউট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল ফর্ম ফিল আপ শুরু হবে 2 জুন থেকে এবং সেই ফর্ম ফিল আপ চলবে 8 জুন পর্যন্ত। এবং জেনারেল ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি 500 এবং SC/ST বা PWD ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি 200। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিই, স্টুডেন্টকে অবশ্যই 12 পাস হতে হবে এবং 12 অবশ্যই তাকে 45% মার্কস পেতে হবে। SC/ST বা ডিজেবিলিটিস ফিজিক্যালি যারা আছে তাদের জন্য 40% মার্কসও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এইজ লিমিট 2023-1 জুলাই আগে জেনারেল ক্যাটাগরি OBC A এবং OBC B এর জন্য 20 বছর এবং ST ও ST এর জন্য 22 বছর পর্যন্ত আছে। তো এটাই ছিল আজকের নোটিফিকেশন। খুবই একটি বড় নিউজ চলে এসেছে যে এবছর এনবিউ ডিপার্টমেন্ট অফ ল BLLB কোর্সে অনার্সের যে ভর্তি প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে 2 জুন থেকে। তো এটা খুবই বড় নিউজ, আমরা ইতিমধ্যেই মনে হয় পেয়ে যাবো আমার জলপাইগুড়ি ল কলেজেও ফর্ম ফিল আপ। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবে। থ্যাংক ইউ সো মাচ।